না, এই তো কষ্টের মাঝেই কাটছে, কারণ পানির কারণে কোনো দিকে বাইর হইতে পারি নাই, আবার কোনো দিকে ঘুরতেও পারি নাই। প্লেন ছিল অনেক জায়গায় ঘুরার, কিন্তু যাইতে পারি নাই পানির কারণে, বন্দি ছিলাম। তারপরে অনেক কষ্ট করে কুরবানিও দিতে পারি নাই, মানে অনেক কষ্টের বিনিময়ে দিছি আইসা, আমাদের রাস্তার মাঝে হয়েছিল কোনো মতে কষ্ট করে। ভালো ঘটে নাই, ঈদের আগের দিন পানি আইছে, তো পানির মাঝে মানুষ খুব দুরন্ত চিন্তা আছে, ঈদ করতে পারছি না সুন্দর করে। আর আমরা এদিকে মনে করি ঈদের আগের রাইতো পানি মারার ইয়ে আছে, বাদে ঈদের দিন কিছু পানি দিছে, কুরবানিও দিতে পারছি না, কোনো জোরত বাগড়ি এটা দিছি ও পানির মাঝে আর কি। ই তো আর আল ও গরুর মাঝে বলে পানি দিয়ে করছি, কোনো ইয়ে নাই, ওই তার কি পানি আছে গরু বলে গিয়া যেন ঈদের নমাজটা করতাম, কি ফজর নমাজটা পড়তাম, কোনো কিছু ফরক আছে না। 2022 সালে যে আমাদের এই যে নদীটা দেখেন, এই নদীটা একটা বেরিবার ছিল, এই বেরিবারটা ভাঙ্গিয়া আমাদের এখানে নয়ডা পরিবার একবারে ধ্বংস হয়ে গেলো, নয়ডা পরিবার ধ্বংস হয়ে গেলো। পরে আমরা এটা আবেদন টাবেদন মাননীয় মন্ত্রীর কাছে, সবের কাছে, সবার কাছে আবেদন করলাম, এরা বললো ঠিক আছে বেরিবার দেওয়া হবে, আর আপনার কিছু সাহায্য, আমরা হালকা কিছু সাহায্য করছিল। এরপর আমরা ঘরটর দিবার কথা, আমরা ঘরটর আর পাই নাই, পরে দেখ বেরিবারটা কোনো রকম হইলো, ঠিক মতো কাজ হয় নাই, এবারে যে ভেঙে গেলো, এই এক বছর হইলো, পরে এই যে 2024 সালে আবার ভেঙে গেলো, ভেঙে আবার আমরা 3-4টা পরিবার ক্ষতিগ্রস্ত হইলাম। আমাদের কোনো কিছু নাই, অন ঘর বাড়িও নাই, ভিটা বাড়িও নাই, কই থাকি কী করি না করি এই অবস্থা আছি। না, 2022 সালে আমাদের বন্যায় বাড়ি ঘর নিয়ে গেলো, এইবার আমরা 2 বছর গেলো না মাছ কেনা, আবার বাড়ি ঘর চলে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করতে পারি না, আমরা কোনো কল কেলানা নাই, আমার বাচ্চা নিয়ে আমি কোনো রকম বাড়ির থেকে বাইর হয়ে গেছি, ওই বাড়ি থেকে বাইর করতে পারি না, চারটি ঘরে একবার বেশি ক্ষত হয়েছে। যারা অধিবাসী আছেন, আশ্রয় আশ্রয় নিয়েছে তাদের জন্য আজকে শুকনো খাবার, এর পাশাপাশি রান্না করা খাবার বিতরণ করা হয়েছে, এবং আজকে 21 মেট্রিক টন চাল প্রদান করা হয়েছে। যারা বন্যা দুর্গত রয়েছে এবং আশ্রয় রয়েছে তাদেরকে যেন রান্না করে খাবার প্রদান করা যায়। এর পাশাপাশি শুকনো খাবারও দেওয়া হয়েছে, যে সকল জায়গায় যাতায়াতের খুবই অসুবিধা রয়েছে, মানুষ পানি বন্দী হয়েছে, তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে। এর পাশাপাশি আজকে একটি বিশেষ উদ্যোগ ছিল গোয়েন্দাদের, সেটি হচ্ছে গোয়েন্দা থানার পক্ষ থেকে রান্না করা খিচুড়ি, যেটি বিছানাকান্দি এবং রস্তুমপুর ইউনিয়নে আজকে দুপুর থেকে বিকাল 4টা অবধি বিতরণ করা হয়েছে। যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে 3টি আশ্রয় কেন্দ্র, কুপার বাজার, হাজারপাড় উচ্চ বিদ্যালয় সহ আরও একটি বাজারের সংলগ্ন জায়গায় আশ্রয় কেন্দ্র ছিল, সেখানে রান্না করা খিচুড়ি থানার পক্ষ থেকে বিতরণ করা হয়েছে।